মুরব্বিয়ানরা একটা কথা বলতো, সেটা হচ্ছে রতনে রতন চিনে। আর এই কথাটা আপনি আজকে 100-তে-100 মিলিয়ে নিতে পারেন আইপিএলের প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স দিয়ে। মহেন্দ্র সিং ধোনির স্পর্শে মুস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন কুলের সংস্পর্শে মুস্তাফিজুর রহমান, ভারতের সর্বকালের সেরা অধিনায়কের টুটকাই মুস্তাফিজুর রহমান, যে টুটকাই রাতারাতি বদলে গেল, মিনিটেই মুহূর্তেই বদলে গেল মুস্তাফিজুর রহমান। আপনি যাই বলুন না কেন, কারণ আজকে অনেক বলা কম হয়ে যাবে। কেননা এমন মুস্তাফিজুরকে শেষ আমরা কবে দেখেছিলাম? দেখেছিলাম সেই ভারতের বিপক্ষে তরুণ মুস্তাফিজুর রহমানকে। ভারতের বিপক্ষে 5 উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান আইপিএলে আবারও সেই আগের পারফরমেন্স ফিরিয়ে আনলেন। তবে সেখানে মুস্তাফিজকে বদলে দেওয়ার আসল নায়ক তো মহেন্দ্র সিং ধোনি। প্রথম ওভার করতে এসেই মুস্তাফিজুর রহমান তুলে নেন 2 উইকেট, ফিরিয়ে দেন ভয়ঙ্কর হয়ে ওঠা ফাফডু প্লেসিসকে। ওই ওভারে খরচ করেন মাত্র 4 রান। এরপর দ্বিতীয় ওভারে এসে আরও 2টি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান, ফিরিয়ে দেন আরও ডেঞ্জারাস হয়ে ওঠা বিরাট কোহলিকে। ড্রেসিং রুমে গিয়ে বিরাট কোহলি তো থো হয়েছিলেন, কি বোলিং দেখালেন মুস্তাফিজুর রহমান। কেননা এর এক বল পরেই মুস্তাফিজুর রহমান ক্যামেরন গ্রিনকে রীতিমতো বোল্ড করে দিয়েছেন। প্রথম 2 ওভারেই মুস্তাফিজুরের 4 উইকেট, যেখানে খরচ করেন মাত্র 7 রান। এরপর অবশ্য মুস্তাফিজুর রহমানকে 4 উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেন মাত্র 30 রান, তুলে নেন 4 উইকেট। আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। আর আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করতে যে একটা সাহস, যে একটা আত্মবিশ্বাস, যে মোটিভেশনটা দরকার ছিল, সেটা মুস্তাফিজুরকে দিতে পারলো কেবল মহেন্দ্র সিং ধোনি। প্রিয় দর্শক, আজকে মুস্তাফিজুর রহমানের খেলা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।